ভূত 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 সো গাইস, তোমরা ঠিক শুনেছো। আজকে আমরা ভূতের গল্প শুনবো যাদের কাছ থেকে, তো রিয়েল গল্প। তোমরা দেখতে থাকো, শুনতে থাকো, ভিডিওটা ভালো লাগবে অবশ্যই। আর ভিডিওতে তোমরা মজা করতে থাকো। হ্যাঁ, যেটা যেটা রিয়েল গল্প, যেটা তোমার লাইফে ঘটেছে, সেই গল্পটা তোমরা আমাদের শোনাও, ঠিক আছে? আর দর্শকের ভালো লাগবে সেরকম গল্প শোনো, ঠিক আছে? শোনো। তখন আমার বয়স কত হবে? 8 বছর। 8 বছর। আমি বল খেলা দেখতে গেছিলাম। কোথায় সেটা? বাংলাদেশে। বাংলাদেশে? হ্যাঁ, বল খেলা দেখতে গিয়ে। বাংলাদেশে কোন জায়গাটা? কোন জায়গায়? তালাত থানা। তালাত থানা? আর তালাত থানা আর যশোর, যশোর আর জেলা, জেলাটা আমাদের সাতক্ষীরা জেলা। ও সরি, সাতক্ষীরা জেলা। হ্যাঁ আচ্ছা, শোনো। আমি বল খেলা দেখতে গিয়েছি, যে আমি যখন বাড়ি আসছি, আমাদের হাট ছিল যেটা, সেই হাটের পাশে একটা বাসভবন ছিল। এখন আমি তো ছোটবেলায় ভয় পেতাম, তা আমি বলছি যে তাই তো হয়তো আমার দাদা এসে বসে আছে। এখন আমি 4-5 হাত তফাত আছি। এটা রাতের বেলা নাকি? হ্যাঁ, রাতের বেলায়। তখন কোটা বাজতে পারে? যখন উঠে দাঁড়িয়েছে, তখন হচ্ছে আমার দাদা আমার দিকে আগুচ্ছে, আর আমিও আগুচ্ছি। এইরকম মোটামোটা করে চোখ, এরকম মোটামোটা চোখ করে ফেলাইছে। আর আমার এক ঠাকুর দাদা গলায় দড়ি দিয়েছিল। আমার ঠাকুর দাদা, আমার এক ঠাকুর দাদা গলায় দড়ি দিয়েছিল, তো সে ওইখানে থাকতো, ওই বাসবাগানে থাকতো। ওই বাসবাগানে থাকতো? হ্যাঁ, ওইখানে থাকতো। তো ও যখন উঠে দাঁড়িয়েছে, তখন মনে হয় পা ঝাড়া 5-7 লম্বা, আমি বলতে পারবো না। ও যা তো আমার দিকে আগুচ্ছে, আর আমি ওর পাশ কেটে, আমি আমাদের একটা ঠাকুরতলা আছে, সেই ঠাকুরতলার ওখানে এসে এবারটা তখন এসছি ভালো, আর কিছু বলিনি। না বলার পরে আমার বাবার বাড়ি এসছে, আসার পর বাবার সঙ্গে আমি দুগাল ভাত খেয়েছি। খাওয়ার পরে? তারপর দুগাল ভাত খাওয়ার পরে আমি বুকের মধ্যে ব্যথা করছে, আমার নিশ্বাস নিতে পারছি না। ভয়তে না, আমার অরিজিনাল ভয়, তখন আমার বুকের মধ্যে আমার তো ধরা করেছে। আমার এমন আছে যে আমি পড়ে যাবার, ওইখানে আমি ওই বাস ধরে দাঁড়িয়েছি, ওই বাস ধরে আমি পড়ে গেছি। পড়ে যাই, তখন আমার বাবা কবিরাজ ডেকে এনেছে। দেখতে পেলো কি করে তোমার? আমার কে দেখতে পাইছি? বলতে দাও, বলতে দাও। পরে তা বাবা কবিরাজ ডেকে এনেছে, হাত ধরে দেখেছে, আমি ভয় পাইছি, বিশাল ভয় পাইছি। তখন আমি ওই নাকি বলছি আমি ভিক্ষুকের বাগানে যাবো। আচ্ছা, আমি ভিক্ষুকের বাগানে যাবো, আমারে ডাকছে, ডাকছে। হ্যাঁ, যখন আমি এ কথা বলেছি, তখন বাবা বুঝতে পেরেছে যে না, আমার মেয়ের ভূতে ধরেছে। আচ্ছা, তোমার বাবা বলছে তোমার? হ্যাঁ, আমার। আচ্ছা, তখন আমার বাবা আমার এক কাকারে ডেকে আনলো, ডেকে এনে আমার গন্ডি দিয়ে বসাবে, বসাতে পারছে না। আচ্ছা, বলছে এখানে বসবো না, আমি ওই ভিক্ষুকে বাগানে যাবো। এবারে তারপরে আর যে আমার কি হয়েছিল সেটা আমি আর বলতে পারি না, আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম। ওই ওই দেখি মনে যারা 5-7 লম্বা, যারা 5-7 লম্বা, ও আমার কোলে দিকে এগুচ্ছে, আর আমি মনে করছি আমার দাদা আমার ভয় দিচ্ছে। তোমার দাদা? আমার দাদা। আচ্ছা, আর ও যখন উঠিয়ে দাঁড়াইছে, তা ও যে এমন একটা মানে, ও আমি যত দিকে আগুচ্ছে, ও বাগানের দিকে আগুচ্ছে, মানে ইয়ে আমি ছোট মানুষ তো। আচ্ছা, আর আমার তো, তোমার বয়স তখন কত হতো? 8-9 বছর বয়স হবে। 8-9 বছর? 8-9 বছর বয়স হবে। সেইখান থেকে আমি এই মানে একা দুকু বেরোতে পারতাম না ঘর থেকে। ভূত কি এখন অরিজিনাল আছে? হ্যাঁ আছে তো, ওরা সময় মতন বেরোয়।
সময় মতো মেয়ে করে। তখন আমার বাবা যখন ওই আমার গায়ে নাকি ধূমপান করেছিল, আচ্ছা, এরকম পাটকাঠের গাড়ি ধরাইয়ে তাতে ওই ধুনু এনে ধূমপান করলো, তা আমি কিছু বলতে পারি না। তা আমার আমার বহুদিন আমি ওই রাস্তায় চলতে পারতাম না। আর একদিনকে আমার দিদির আগে যাচ্ছে আর ওই ভুরকা মুড়ি দিয়ে আসছে, ও ভূত না তো মানুষ। আর আমি আমার দিদির পলিমাতা পর্যন্ত এগুই দিয়েছি, আমি ভূত না আমি মানুষ, আমি ভূত না আমি মানুষ। তা কে একার কথা শোনা, তো ভয়তে গেঙাচ্ছি, পড়ে গেঙাচ্ছি যে ভূত আসছে ভূত আসছে। আমি তো অরিজিনাল জিনিসটা ওখানে দেখেছিলাম, দেখার পরে আমি সেখান থেকে আমার ভূতের ভয় ছিল বিশাল, আমি ভীষণ ভূতের ভয় বিশাল ভূতের ভয় ছিল। আমি ফাঁকা বেরোতে পারতাম না, যদি আমার পিছনে কিছু উঠতো তো আমি হতাম ওই আমার এসে চাপি ধরলো, এরকম একটা লাগতো, এরকম সেরকম ভয় পেয়ে গেছিল। হ্যাঁ, বিশাল ভয় পেয়ে গেছিলাম। তাতে আমার তিন মাস শরীরও খারাপ ছিল, তিন মাস আমি কিছু খেতে পারতাম না, গন্ধ করতো, আর ওই টান ছিল ওই বাগানে চলে যাবো, এরকম একটা ইয়ে ছিল আমার। তারপরে আমার বাবা অনেক ধারণ কারণ করে তারপর আমার সেই জিনিসটা ভালো হয়, সেই জিনিসটা। মানে এমন একটা ভূতের গল্প, এটা আমারই খুব ভয় লাগছে। ঝাড়া পাঁচ হাত লম্বা, তাহলে ভাবো। আর বিশেষ করে তোমাদের বৌদি ভাই তো এরকম গল্প শুনলে ও আরও খুব খুব ভয় পাবে, আর রাতে বেরোবে তো না, মানে খুব আর কি বলবো। সো গাইস, তোমরা বাড়ি দিয়ে বেরোবে না এরকম ভূতের গল্প শুনলে। আর যেটা বলছি কি, এর থেকে কি আর কোনো ঘটনা আছে তোমার কাছে? না, আমার কাছে আর কোনো ঘটনা নেই, এটাই লাস্ট। মানে আর মানে তোমার সাথে এরকমই আর কোনোদিন আর হয়নি? হয়নি, হয়েছে আর একদিন। তোমার দাদু যেয়ে আমার পিছন দিকতে বলছে যে তুমি এখানে গেলো, তা তখন তো আমি কি হয়েছে আমি জানি না। রাতের বেলা, রাতের বেলায় আমাবস্যার দিন, আমাবস্যার দিন রাত্রি রাত একটার সময়, এটা এখানে ঘটেছিল। এটা কোথায়? এটা অশোকনগর পাঁচ নম্বর শ্মশানে। অশোকনগর পাঁচ নম্বর শ্মশানে, তা ওখানে আমি যখন ওইখানে গেছি, মায়ের পুজো হচ্ছে, আর আমার কেটে নিয়ে ওই চিতে পড়ে নেই। তোমাকে মানে কেউ মানে আমি নিজে চলে গেছি, নিজে চলে গেছি, হ্যাঁ নিজে চলে গেছি। এখন তো দাদু দেখছে যে তাই তো কোথায় গেল, তো পুজো দিচ্ছিল কোথায় গেল, তা আইসে দেখে যে না আমি ওই চিতির পরে দাঁড়িয়ে আছি। মানে তুমি দাঁড়িয়ে আছো? আমি দাঁড়িয়ে আছি ওখানে, তো পাঁচ নম্বর শ্মশান যেটা আছে ওটা এরকম পাকা করে দুই পাশে চারটে শিখ দেওয়া আছে, ওর মধ্যে তার আধা ঘন্টা আগে একটা রাস দেওয়ার পরে আমি তো পবির তিনটি স্মৃতি আছে ওখানে, তা আমি তো অশোকনগরী, অশোকনগর ওই তিনটি স্মৃতি পরে আমি ফার্স্টে দেয় উঠেছি, মধ্যিখানেরটাই এরকম ঘটনা ঘটেছে, মধ্যিখানেরটাই। এখন তো দাদু দেখছে যে ওখানে একটা মানুষ বসে আছে, কলসির গোলা গলায় মালা দিচ্ছে, দেওয়ার পর দেখছে যে একটা মানুষ বসে আছে। এখন আমার তো তখন জ্ঞান হয়ে গেছে, আমার একটু ঠাকুরের দৃষ্টি আছে, আমার জ্ঞান হয়ে গেছে। আমি দেখি আমার পাশে তো কেউ নেই, পাশে দেখি যাই দেখে ও আথাপ হয়ে দাঁড়িয়ে আছে, কোন কথা বলছে না। কে দাদু না কে ওই? তো দাদু। আচ্ছা, কোন কথা বলছে না। আরো ছিল আমার লোক, ছিল সঙ্গে, কিন্তু ওরা ঠাকুরের দিকে ব্যস্ত ছিল, আর আমি যে সরাসরি চিতে আসি উঠেছি ওরা তো কেউ জানে না।
তো দাদু আমারে খাল করে রাখতো। আচ্ছা, এখন ওইখানে যাই দেখে যে দেখেছেন ওই যে রাস্তা আধা ঘন্টা আগে পুড়িয়েছে ওই রকম একটা মানুষ বসে আছে, বসে আছে, বসে আছে, মনে হয় তেরে বসো ওরকম একটা মানুষ বসে আছে। কিন্তু তো দাদু যখন আমি যদি শুয়ে দিচ্ছি তখন তো দাদু চোখ ঠিক এরকম আমরা মনে হয়ে গেছে, বড় বড় হয়ে, বড় বড় হয়ে গেছে। আচ্ছা, ওটা আমি তাই তো যে এরকম হলো কেন। তারপরে আমার ওই পাঁচ নম্বর শ্মশানে জাগ্রত মা আছে, ওনার ওখানে গেলে আমার মা দৃষ্টি করলো। আচ্ছা, তারপরে বলছে যে ও তো টেনে নিয়ে গেছে ওরে, তা তুই ফাঁকা গিয়েছি কেন, তা তোর তো ধরবে, আজকে অমাবস্যা রাত, আরো ভাজা নিয়ে গেছি, বারো রকম ভাজা নিয়ে গেছি শ্মশানে। আচ্ছা, বারো রকম ভাজা, মার পুজো হবে, সারা রাত থাকবো দেখবো। আচ্ছা, এইবার যখন রাত চারটে বাজে তখন একটা মরা এনেছে, রাত চারটে মরাটা আনার পরে মানে পাঁচ নম্বর আর হচ্ছে ওই পাশে আছে পাঁচ নম্বর আর শ্মশানটা, শ্মশানটা পাঁচ নম্বরের ভেতরে এত আওয়াজ হচ্ছে মানে বাইরে আমরা যদি শ্মশানের থেকে চিতের পরের থেকে যদি বাইরে আসি তাহলে মনে হচ্ছে মানে এত আওয়াজ, এত আওয়াজ, বিশাল আওয়াজ। তখন রাত চারটে বাজে, তখন রাত চারটে বাজে, মানে এত দুর্ঘটনা ঘটছে। আচ্ছা, তখন তো দাদুটা আমি এরকম ধরেছি বাজার করে, ধরার পরে আমি চলো মার মন্দিরের দিকে চলো, ওখানে গেলে দেখবো আমাদের আর কিছু হবে না। আচ্ছা, আমরা ওখানে আর কি লোকজন ছিল তখন? হ্যাঁ, লোকজন এদিকে আছে, মন্দিরের এদিকে আছে, কিন্তু শ্মশানের ওদিকে নেই, শ্মশানের ওদিকে নেই। আচ্ছা, আমরা তো আমি প্রতি বছর যেতাম ওই জায়গায় যেতাম, তারপরে গত বছর তার পরের বছর যে দেখি একটা লোক এনেছে, আনার পরে একটু ভয় আছে এখন, এই পুজো পুজো নিয়ে গন্ডগোল করে এদিক থেকে বোম ছড়ছে, ওদিক থেকে বোম ছড়ছে। আমরা সে পুজো ফেলাই রেখে চলে আসছি। আর তখন ওই চিঠি মনে হয় কিটমিট 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 করছে, মানে লোকজন নেই তো, আর মরে গেলে তো শুয়ে রাখতে হয় অবশ্যই, আর যখন চিঠি দিয়েছে ওখানে তো লোক থাকে তো ধরাই নি তো। এইরকম মনে হচ্ছে এরকম পাল ফিরে এরকম উঠে বসে আছে, আর ওরকম বোম পড়ছে, এদিক থেকে বোম পড়ছে, ওদিক থেকে বোম পড়ছে। তারপরে আমরা তো ভয়তে পালিয়ে গেছি, পালিয়ে আসার পরে তারপরে সেই বোমেরই বন্ধ হয়, সেই রাস যেই দেখে অর্ধেক মানে খেয়ে ফেলাই দিয়েছে, খেয়ে ফেলাইছে কিসে, মানে মানে ওটা দাও করা হয়নি, লাস্টটা ওইভাবে রয়েছে কিন্তু এবার ওই সেকেন্ড থেকে ওই পাঁচ নম্বর শ্মশানে আর যায় না। মানে তোমার এটা নিজের চোখে দেখো? হ্যাঁ, আমাদের নিজের চোখে দেখায়। আর এই যে আগে যে ঘটনাটা বললাম এটা আমার সঙ্গে ঘটেছিল, আমি নিজের চোখে দেখেছি ওটা। আর এই যেটা ঘটেছে এটাও আমার নিজের চোখে দেখা, এটা নিজের সাথেই ঘটেছে, আমার নিজের সঙ্গে ঘটেছে। ওই সেখান থেকে আমি পাঁচ নম্বর শ্মশানে আর যাই না, পাঁচ নম্বর শ্মশানে আর যাই না, ওটা অশ্বনগরের ভেতরে, ওটা পাঁচ নম্বরের ভেতরে। আচ্ছা, তারপরে কি আর কি কোনোদিন ওখানে পুজো টুজো দিতে যাওনি? না, মানে ওই ভয় ভয়তে মানে আর যাওয়া হয়নি, যাইনি আমি আর ওইখানে, ওইখানে আর যেতাম না। এখন আমাদের বাড়ি থেকে গ্রামে পুজো হয়, সেই পুজোয় আমি মার যেন বারো ভাজাটা সেই জায়গায় দিয়ে ওই জায়গায় দিয়ে দিই, কিন্তু ওখানে আর যাও না, মানে ওই দৃশ্যটা দেখার পরে আর তোমার মানে মন চাইছে না ওদিকে, মন চাইছে না, কিন্তু ওইখানে তো বিপদ ঘটার সম্ভাবনা আছে, বেশি বেশি আছে। কিন্তু আমি যত সময় ওই শ্মশান চিতে পড়েছিলাম আমার কিছুতে ছুটি পারিনি,
আচ্ছা কিন্তু ওর আশেপাশে তো তারা থাকে ওই দিনকে কিন্তু আমি তো আমি জ্ঞানে যাইনি আমি তো অজ্ঞানে গেছি তখন আমার এই নাতি ছোট ছিল ওকে নিয়ে গিয়েছিলাম না তখন তোমার নাতনির বয়স কত ছিল তখন ওর বয়স চার বছর মতো চার বছর হ্যাঁ তখন তোমার কিছু মনে পড়তো ওরে নিয়ে যাইনি তো আমরা চারটে লোক গিয়েছিলাম তোমার দাদু গেছিল আর আমি আর তোমার আর এক দাদু আর তার বউ আমরা চারজন গেছিলাম যে আমাদের এই ঘটনা আমরা সারা রাত এদিকে হেঁটে গেছি রাত দশটার সময় বাড়ি থেকে বেরিয়েছি হেঁটে গেছো হ্যাঁ আমাদের বাড়ি অশোকনগর পর্যন্ত হ্যাঁ অশোকনগর পর্যন্ত হেঁটে গেছিলাম মোড়ে মোড়ে সব ঠাকুর রেখেছে আমরা হেঁটে গেছি সারা রাত ওখানে আনন্দ ফুর্তি করবো গাড়ি গেলো চলাচল হ্যাঁ তখন চলাচল ছিল কিন্তু আমার তখন আমার একটা উদ্বেগ ছিল অন্যরকম হেঁটে যাবো এরকম একটা দিয়ে নিয়ে গেছিলাম যে ওইখানে সারা রাত থাকতাম ওখানে মার গান বাজনা হতো মার আরতি হতো মার প্রসাদ রান্না হতো আমরা সকালবেলায় প্রসাদ পেয়ে চলে আসতাম ওইখানে আমি চার পাঁচ বছর গেছি কিন্তু যাওয়ার আগে আমি এক বছর যখন যাইনি তখন আমাদের একটা তুলসী গাছ ছিল কোথায় আমাদের বাড়ি আচ্ছা তারপর ওই যে বছর আমি যাইনি তেমনি আসি বললো যে আমি আগে এই তুলসী গাছ ঠিক এরকম ভাবে সবাই দেখেছিল তুলসী গাছটা এরকম ভাবে ঝাঁকাচ্ছিল তুলসী গাছ তখনও ছোট বুঝতো না দেখো ভয় লাগছে বুঝে চোখ বন্ধ করে বসে আছে না ভয় লাগবে না আছে না তারপরে এবার ওই তুলসী গাছটা এরকম এরকম করে নড়ছে তখন আমাদের ওখানে মানে সরাসরি আমার কানে আওয়াজ আসছে তুই আর ওখানে যাবি না ওই তুলসী গাছ নড়ছে আমি তারপরে থেকে আর মায়ের মন্দিরে যাই না ওখানে আমি আমার কোনো ভয় ছিল না আমি যে রাত্রি হেঁটে যেতাম আমার কোনো ভয় করতো না কোনো ভয় লাগতো না আমার কোনো ভয় করতো না কিন্তু তোমার ওটা দেখার পরে আর মানে খুব মানে মনটা খুব ভেতু হয়ে গেছে মনটা ভেতু হয়ে গেছে আর ওই যে বোম মারামারি হলো সেখান থেকে আর যাওয়ার কোনো হচ্ছে যে বাড়ি আমার অনেক দূরে এরকম দুর্ঘটনা করলে কোথায় যাব এই জন্য আর ওইখানে যাতাম এই কি হচ্ছে ভয় লাগছে সো গাইজ দেখতে পাচ্ছ তোমাদের বৌদি ভাই ভয় পাচ্ছে তো ভিডিওটা এখানে আমরা শেষ করব খুব ভয় পাচ্ছে এই কারণে তাই তো দিদা তো অবশ্যই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে কিংবা দিদার গল্প শুনে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে এরকম ভূতের গল্প যদি তোমাদের সাথে ঘটে থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে তারপরে আমরা রিপ্লাই দেবো তারপরে যদি আরও এরকম গল্প শুনতে চাও রিয়েল এটা কোনো ফেক না এটা তোমার এটা নিজের সাথে তোমার সাথে ঘটেছে দিদার সাথে যেটা ঘটেছে সেটাই তোমাদের সাথে তুলে ধরেছি তো অবশ্যই যদি আর বেশি কথা বাড়াবো না এ তো অলরেডি দেখো ভয় পেয়ে গেছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার লাইক কমেন্ট করো টাটা বাই